আশা করি ভালো আছো। দেখো আমার হচ্ছে গা ডিউটি, গরুর গাখির পানাতে আসছি। আর পানাবো আর তোমাদের কাছে ভিডিওটা দেখবো, তোমরা পুরোটা ভিডিওটা দেখবে। আর দেখি আজকে একটু অন্যরকম করে পানা গা তোমাদেরকে দেখাতে পারি নাকি, তাই চেষ্টা করছি। তোমরা দেখো প্লিজ, দেখো আমি জল দিয়ে উষার ছাড়ছি, তোমরা দেখে নাও। আমাকে কালকে লাইফে আসছিলাম, ভাই একটা ভাই আমাকে বলেছে, অনেকগুলো ভাই বলে যে মোষ পানায় দিতে, আমি মোষ কিনে পানাবো, তোমাদেরকে পানায় ওটা ওইটাও ভিডিও তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো কিংবা একটু ধৈর্য ধরো। দেখো আমার গরুর উষার প্রায় এসে পড়েছে। এক হাত দিয়ে গায়ে দুনি করলে দুধটা উঠে ফেলে, তো এই জন্য এক হাত দিয়ে দুনি করা যায় না আর কি। এমনি করা যায় কিন্তু দুধগুলো না ফটাফট করে উঠে ফেলে, এই জন্য অল্প টাইম তোমাদেরকে দেখাই। দেখানোর পরে দুই হাত দিয়ে দুনি করবে, দেখো এক হাত দিয়ে দুনি করছি। দেখো এক হাতে কি সুন্দর দুধ পাই যাচ্ছে, এই যে দেখো আমি এক হাতে দুনি করছি। আরেকদিন তোমাদেরকে মুঠো দিয়ে পানিয়ে তোমাদেরকে দেখাবো। এক ধারসে গাখিরটা পানালে হাতটা এরকম করলে দুটো উঠে ফেলে, আবার এরকম এক ধারসে পানালে তাহলে গাখিরটাকে উঠাইতে পারে না গরু আর কি। দেখো দেখো এখন আমি দুই হাত দিয়ে দুনি করি, তার মানে নালে দুধটা উঠে ফেলবে। তোমাদেরকে দেখানোর জন্য এক হাত দিয়ে দুনি করলাম, এক হাত দিয়ে দুনি করা যায় কিন্তু গরুর দুধগুলো উঠে ফেলে না, বা বেশি দুধ হবে না তখন আবার গরুর বাটগুলো প্রবলেম আসে, এই জন্য মানে আমি দুই হাত দেওয়া ইউজ করছি। আমার গরুগুলো বাচ্চা দিলে তোমাদেরকে সবগুলো গায়ে একদিন পানিয়ে তোমাদেরকে দেখাবো, এক ঘন্টার ভিডিও হলো তোমাদেরকে দেখাবো আমি। কিন্তু গরুগুলো তো বাচ্চা, এখন তো গা আমি তো পানাতে পারতেছি না, সবগুলো গরু সবগুলো গরুকে দুনি করে তোমাদেরকে দেখাবো আমি।
দেখো আমার দুই কাকির দুনি করা শেষ দেখেছো এখন থেকে রাখি বাই নমস্কার।